হ্যালো বন্ধুরা কিউরিয়াসিন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এখানে মোট শূন্য পদ আছে 4টি এবং এখানে বেতন হবে মাসে প্রায় 40,000 টাকা, ঠিক আছে? তো চলো দেখা যাক ডিটেলসে কী কী পদ আছে এবং সেখানে কী কী যোগ্যতা লাগবে। বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে আইকারের সেন্ট্রাল ইনস্টিটিউট ফর রিসার্চ অন কটন টেকনোলজি থেকে। এর ফাইল নম্বর হচ্ছে 151CIRCOT@admin/admin.1/2021/567 এবং এটি বেরিয়েছে আগস্টের 20 তারিখে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে 4 জনকে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আইকার সিরকট মুম্বাইয়ের অফিসে ডেপুটেশন অথবা পারমানেন্ট অ্যাবজর্পশনের ভিত্তিতে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে 4টি যে ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য এবং তার মধ্যে 1টি আছে জিটিসি নাগপুরের জন্য, ঠিক আছে? এবং এখানে বেতন হবে গ্রেড পে 4,600 টাকা, তার সঙ্গে থাকবে 34,800 টাকা অবধি, সব মিলিয়ে প্রায় 40,000 টাকার অবধি বেতন হবে, ঠিক আছে? যোগ্যতা দেখো, এখানে যারা এই ধরনের পোস্ট আগে কাজ করেছে রেগুলার বেসিসে, পেরেন্ট ক্যাডার অথবা ডিপার্টমেন্টাল অথবা অন্য কোনো জায়গায়, তারা এলিজিবল, অথবা 5 বছরের রেগুলার সার্ভিস ইন দ্য পে লেভেল 6, ঠিক আছে, তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, ডেপুটেশনে ম্যাক্সিমাম 3 বছর অবধি নিয়োগ করা হবে, তার বেশি হবে না, ঠিক আছে? এবং যারা অবশ্যই আইকারের সিস্টেমে আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 15 সেপ্টেম্বর, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে যারা তোমরা অন্য কোথাও কাজ করছো তাদেরকে ইমিডিয়েটলি রিলিজ করা যাবে এবং লাস্ট 5 বছরের APR কপিস দিতে পারবে এবং ভিজিলেন্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে পারবে, তাদেরকে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে? এখানে একটা ডিসক্লেমার বাই দ্য ক্যান্ডিডেট এটাও আছে, এটা তোমাদেরকে সিগনেচার করে সাবমিট করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে সার্টিফিকেট ফার্নিশ বাই দ্য হেড অফিস, এই 3টে সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে ফার্নিশ করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।